আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রাজ্জাক, আমি একজন কাতার প্রবাসী। আমার বাড়ি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট শাহজাদপুর থানা। আমার বয়স 41। আমার পায়ে সমস্যা ছিল, 2 বছর যাবৎ আমি আমার এই পায়ে ব্যথা ছিল। বিগত 5-6 মাস আগে আমি হাঁটতে পারতাম না, চলতেই পারতাম না। পরে স্যারের ইউটিউব চ্যানেলে স্যারের দেখে আমি এখানে আসছি। 10 দিন আমি চিকিৎসা নিছি এখানে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আমার সবচেয়ে বেশি কষ্ট হতো ডিউটি করতে। আমার কোম্পানি আমাকে একদিনও বসা রাখতো না, কারণ বসা রাখলে আমাকে টাকাও দেবে না, আমাকে খানাও দেবে না, যেহেতু কোম্পানির খানে আমি কাজ করি। আমার ডিউটি করতে খুবই কষ্ট হতো। মানুষ, একজন স্বাভাবিক মানুষ যে রাস্তা 5 মিনিটে যায়, আমার আধা ঘন্টা লাগতো এই রাস্তা চলতে। তারপরেও আমার অনেক কষ্ট হতো, এই আধা ঘন্টা পরা যাইতেও আমার অনেক কষ্ট হতো। এতটা কষ্ট করে আমি ডিউটি করছি। আমার পাটা অনেকটা ফুলা ছিল তো স্যার, রাতে ঘুমাতে গেলে অনেক কষ্ট হতো আমার। একটু এ পাওয়ার সাথে ও পাওয়ার লাগলে আমার অনেকটা ঘুম ভেঙে যেত, অনেকটা ব্যথা পেতাম। আবার সময় এমনও দেখা যায় যে পায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা করতেছে, এরকম কষ্ট হয়েছে রাত, অনেক কষ্ট হয়েছে রাতে ঘুমাতে। বিগত 2 বছর আগে থেকে আমার এই সমস্যাটা ছিল। আমি কাতারে অনেক ডাক্তার দেখেছি, প্রাইভেট হসপিটালে গেছি, কাতারে সরকারিভাবে হসপিটাল আছে ওখানে দেখাছি। আমি কয়েকটা জায়গায় চিকিৎসা নিয়েছি, 2 বার এক্স-রে করা হয়েছে আমার পাওটা, অনেক ওষুধ খাচ্ছি, কোনো কাজ পাই নাই, আমার কোনো উপকারে আসে নাই ওগুলায়। পরে এখানে এসে আমি অনেকটা সুস্থ। আমি ইউটিউব চ্যানেলে পাচ্ছি স্যারের সন্ধান। আমি যখন কোনো ওষুধে আমার কাজ হচ্ছে না কাতারে, তখন আমি ইউটিউব চেক করা শুরু করছি। আমি স্যারের একটা ভিডিও দেখলাম, আমি ওইটা ক্লিক করে, তারপর আমি মাসের পর মাস স্যারের এই ভিডিওগুলো দেখে আমার এর প্রতি একটু বিশ্বাস আসছে যে মানুষ তো এতটা মিথ্যা কথা বলে না, একজন অসুস্থ মানুষ তো বলবে না যে আমি সুস্থ। আমি এইটা দেখে আমি বাংলাদেশে আসে কোথাও যাই নাই, সরাসরি স্যারের এখানেই আসছি। অবশ্যই আমি যখন, আমি প্রথমে বলি নাই, প্রথমে যখন আমার এই পাওটা জ্বালা যন্ত্রণা করতো, প্রথমে বলি যখন আমার সহ্যের বাইরে ছিল, তখন বলছিলাম আমার ফ্যামিলিকে, আমার মা বা আমার স্ত্রী আছে ওনাকে বলছিলাম। তারা তখনই বলছিল যে তুমি দেশে আসো, এর চিকিৎসা, সুচিকিৎসা আমাদের দেশে পাওয়া যেতে পারে। ওখানে যেহেতু তুমি অতটা চেনো না, আর ওখানকার সব জিনিসের মূল্য অনেকটা বেশি, তুমি দেশে আসো, দেশে চিকিৎসা নাও, তারা বলছিল। কিন্তু আমি দেখলাম যে দেশে যাইতে আমার ব্যয়বহুল খরচ, আমি দেশ ছুটি কাটা গেছি 1 বছর হয় নাই, কোম্পানি আমাকে টিকিট দেবে না, আমার নিজের খরচে যাওয়া লাগবে, এইটা মনে করে আমি ওখানে চিকিৎসা নিয়েছি। কিন্তু যখন কোনো ফল পাইলাম না, লাস্ট পর্যন্ত আমি দেশে আসছি। হ্যাঁ, আমি যখন আমার এই বিষয়টা নিয়ে স্যারের কাছে আসছি, স্যার আমাকে দেখে অনেক রক্ত পরীক্ষা, অনেক আইটেমের পরীক্ষা নিরীক্ষা করে বলছে আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। তো আমি আজ 10 দিনে ইনশাল্লাহ আমি 90% সুস্থ। অবশ্যই স্যারকে আমি আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ দেবো। আর মানুষের আল্লাহ পাক যে কয়েকদিন হায়াত দিয়েছে, হায়াত তো বাড়ানো যাবে না, একদিনও না, 1 মিনিটও না। তো আমি দোয়া করি আল্লাহ পাক ওনাকে যে কয়েকদিন হায়াত দিয়েছে, আল্লাহ পাক ওনাকে জানে সুস্থ রাখে, মানুষের এরকম সেবা করতে পারে। আমি কখনো কোনো দিন হসপিটালে ভর্তি ছিলাম না, আমার জীবনে এই প্রথম। আমি অনেক শুনেছি যে যারা হসপিটালে রুগীর সাথে যায়, তারা নাকি রুগীর চাইতেও বেশি কাহিল হয়ে যায়। কিন্তু এইখানে এসে আমি সেটা দেখি নাই। টাইম টু টাইম নার্সরা আমাকে দেখতেছে, এখানে MBBS একজন ডাক্তার, উনি দিনের মধ্যে 2 বার আসছে, ম্যানেজমেন্ট আসছে, কোনো আপনার কোনো সমস্যা হচ্ছে কি না, ক্লিনাররা আসছে, সব সময় আমাদেরকে ফলো করছে তারা, এরা কোনো সমস্যা আছে কি না। আমরা এখানে কোনো সমস্যা পাইনি, আমরা যতটা 100% হেল্প পাচ্ছি এখান থেকে। থেরাপিয়ার, আমার যে থেরাপিয়ার ছিল উনি একজন হিন্দু ছেলে, শতভাগ কাজ করছে উনি, আমাকে যতটা সুস্থ করার জন্য যতটা দরকার 100% কাজ করছে উনি। তো আমি বলবো যারা এ ধরনের রুগী, ব্যথা, পায়ে ব্যথা বা হাঁটুর ব্যথা, মাজারে ব্যথা বা ঘাড়ে ব্যথা, যে কোনো ব্যথার রুগী যদি হয়, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বিভিন্ন জায়গায় যায়া প্রতারিত না হয়ে DPRC হসপিটালে আসলে আমি মনে করি সঠিক চিকিৎসা পাবেন এরা। তাদের আমি মনে করি তারা সবচেয়ে বেটার হবে যদি এখানে আসে, এখানে আসে কেউ প্রতারিত হবে না। আমি একজন প্রবাসী, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ পাক এই হসপিটালে যতগুলো রোগী আছে তারা যেন সবাই সুস্থ হোক, আমার মতো সুস্থ হয়ে যার যার বাড়িতে ফিরুক, আমি দোয়া চাই সবার কাছে। আমরা জানি আপনার প্রিয়জন,
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।